তো গুড মর্নিং গাইস, আছো বর্তমান বকত থকা পার্বতী পাহাড়ের একেবারে উপরের অংশত। আর আপনাদের যদি কেতিয়াবা পার্বতী পাহাড়ের আহে, তো আপনিও কেতিয়াবা পার্বতী পাহাড়ের আহিলে উপরের পৰা এনেকুৱা এটা পরিবেশ দেখা পাব, মানে রাতিপুৱা বলি ইয়াতকৈ আৰু বেছি ধুনীয়া হয়। তো সকলোখিনি আপনাদের দেখি আছো, কিন্তু কিন্তু ভিডিওটো পার্বতী পাহাড়ের পৰা নহয়, প্রথমতে বকৰ পৰা আৰম্ভ কৰো। আর ইয়াত আহিলো তো এইখনে হৈছে সদাব্যস্ত বক বজার। আর বক বজারের এই বিল্ডিংটো যিটোৰ এখন মোবাইল দোকান আছে, যিখন দোকানৰ পৰা আপনাদের যিকোনো মোবাইল 0% ইন্টারেস্টত লৈ যাব পাৰিব। আর মোৰ লগত আছে এয়া জিতু, আর জিতুর যিখন মোবাইলের দোকান আছে, তো ইয়াত মানে এ টু জেড যেখানে রানিং মডেল গোটেখিনি পাবো, টিভি পাবো আমার তাতে। আর সব এটু কোনো প্রমোশনাল ভিডিও নহয়, মানে আমার অসমিয়া লড়া কিবা এটা ব্যবসায় করে আছে, তো সেইখানে উৎসাহিত করা আমার দায়িত্ব। গতিকে আপনাদের যিমান পারে উৎসাহিত করব, আর যদি মোবাইল কেতিয়াবা প্রয়োজন হয় ইয়াত আহি যাব, মানে ইয়াত সেকেন্ড হ্যান্ড মোবাইলও পাই। তো যেটা সেকেন্ড হ্যান্ড আইফোন আছে না? পাবো পাবো। কি কি আছে সেকেন্ড হ্যান্ড আইফোন? আপনার আইফোন 12 হবো। 12 কিমান কিমান মানে হেতু? এটু 128 GB হয় ইন্ডিয়ান ভার্সন, আপনার 91% ব্যাটারি হেলথ আছে ইয়াতে, এটা 35,000। তো হেই সেকেন্ড হ্যান্ড আইফোনের লগতে আপনাদের অ্যান্ড্রয়েডের সেকেন্ড হ্যান্ড ফোন পাই যাব, মানে ইয়াত নতুন আর সেকেন্ড হ্যান্ড দুটো মোবাইল আপনাদের পাই যাব। যদি প্রয়োজন হয় স্ক্রিনে দেখি রকম নম্বর যোগাযোগ করব পারে। আর যেটুর অকল মোবাইলের দোকানে নহয়, আর এখন দোকান আছে বকতে। তো এইখান দোকানে আহিলে আপনাদের ইলেকট্রনিক্স বস্তু এ টু জেড পাই যাব, মানে টিভি আছে, ফ্রিজ আছে, ইনভার্টার আছে, মানে সকলোখিনি আছে। আর ইয়াত অকল ফ্রিজে নহয়, আপনাদের ডিপ ফ্রিজও পাব, এসিও পাব, এপিনে ওয়াশিং মেশিন আছে, মানে সকলো তো এইখান দোকানের পর যদি আপনাদের কিবা কিনব বিচার, তো 0% ইন্টারেস্টতে লোক পাব, মানে এইবিলাক EMI দি দিয়ে এখেতে। তো যেটুর এইখান দোকান আর সেইখান দোকানত যিমানবিলাক বস্তু দেখি আছে, গোটেইবিলাক বস্তু আপনাদের ফাইন্যান্সত লোক পারে। তো কোর পর ফাইন্যান্স আইজু? এটো আমার বাজাজ ফাইন্যান্স হবো, আর HDB আছে, স্যামসাং ফাইন্যান্স, আর MI এরও নতুন ফাইন্যান্স আছে, আর রিসেন্ট আমার TVS আর IDFC আছে। আর যেটু ডাউন পেমেন্ট, সেইটো আপনার সিভিলের উপর ডিপেন্ড করিব, মানে যদি সিভিল ভাল থাকে 0 হয়, আর আপনার যদি ডাউন সিভিল অল বেয়া থাকে তো অল 40% 30% দিলে ওলাই। তো আপনার সিভিল ভালে হোক বা বেয়ে হোক, এটা ফ্রি এডভাইস দিছো, আপনাদের যিমান পারে ডাউন পেমেন্ট বড়াই দিব, তো তেতিয়া কিস্তিটো কমি আহিব আপনাদের। তো মোবাইল টিভি ফ্রিজ আপনাদের বহুত দেখলো, আর এটা গই আছো আমি পার্বতী পাহাড়, মানে ইয়ার পর 6 কিলোমিটার মান হবো। তো আজির পর 2 বছরমান আগত আহিছিল পার্বতী পাহাড়, তো তেতিয়া রাস্তা বিলাক একদম বেয়া আছিল, কিন্তু ইবার একদম পিনপিনিয়া রাস্তা রেখেছে। তো ইয়ার পর অল্প দূর গলে গই পাম আমি পার্বতী পাহাড়। তো বক মেইন টাউনের পর আপনাদের 3 কিলোমিটার মান অহার পিছতে পাহাড়খন দেখাই পাব, মানে সম্মুখত যে আপনাদের দেখি আছে, তো এইখানে হৈছে পার্বতী পাহাড়। আর যেটা মন্দির আছে, সেইটো একদম পাহাড়ের উপর আছে, মানে এনেকে অলপ দূর আগবাড়ি গেলে এই রাস্তাটা পাব, এই রাস্তার পর এই মেইন গেট খন এনেকে দেখাই যায়, মানে আহিয়ে পালো আমি। আর পিছপিনে এইখন হচ্ছে মেইন গেট, তো ইয়ার পর 1 কিলোমিটার মান উপর দুছিলে আমি এই মন্দিরটোত গৈ আৰু যোৱাবাৰ যেতিয়া ইয়াত আহিছিলো, তো আমার বাহিরে আর কোনো নাছিল, কিন্তু এবার বহুত বিলাক মানুহ আহিছে ইয়াত, আর এতিয়া এইটো রাস্তাৰে 1 কিলোমিটার উপর উঠিব লাগিব। আর ইয়াত যদিও 1 কিলোমিটার উঠিব লাগে, কিন্তু ভাগাৰটো অলপমান কম লাগে, কারণ এনেকুৱা স্টেপ বাই স্টেপ নহয়, এইবিলাক দেখিছে তো এনেকুৱা সমানে বেশি ভাগ থাকে। তো যদিও সিঁড়িবিলাক এনেকুৱা সমানে দেখি আছে, কিন্তু আপনাদের যদি বেশি খরধর করে আপনাদের ভাগতো অটোমেটিক লাগে যাব, সেইভাবে পাহাড় দুঠিলে অল্প লাহে লাহে উঠিব লাগে। তো যেটু পারবি না? একদম তিনিখান বাগামে না, টেনশন নাই। আর মোর তো টেনশনই নাই, কারণ কেদারনাথত গই আইছো, 23 কিলোমিটার খোজ কাড়িছো এনেক পাহাড়ের। তো কেদারনাথে হোক বা পার্বতী পাহাড়ে হোক বা কামাখ্যা মন্দিরে হোক, মানে এনেকুৱা ঠাইত গলে কিবা এটা ভিতরের পরে এনার্জি পাওয়া যায়, তো সেইভাবে ভাগতো অলপমান কম লাগে, যদিও মানে পাহাড় উঠি আছো এনেক। তো তলর পর 300 মিটার মান উঠি অহার পিছত এনেক এটা রাস্তা পাবো, তো এইটুরে গলে সেই তাত মানে মূর্তি এটা এনেক আঁকি থৈ দিছে ছবি, তো এইটো চাব। আর একবার ছবিখন চাওক না, কি ধুনীয়াকে আঁকি থৈ দিছে, আর যোনে আঁকিছে তেখেতর নামটো হৈছে পুলক, মানে ইয়াত লিখি থৈ দিছে, আর এইটো সাইডে এনেক মানে আগত যাব পারি। তো সেইটো সাইডে এনেক রাস্তাটো কাটি আহি বাইপাস হৈ এনেকে মানে আগলৈকে যাব পাৰি। তো ইপিনে গলে আগত কেইখনমান দোকান আছে, তাত আপোনালোকে কিবা কিনিব পাৰিব। আৰু ইয়াত যিকেইখন দোকান আছে, এওঁলোকে ৰাতি 3টা বজাতে দোকান খুলি দিয়ে, মানে কিছুমানে চানৰাইজ হৈ চাব আহে নহয় ইয়াৰ ভিউটো, তো সেইবাবে ৰাতিপুৱা আহিলে আপোনালোকে এই দোকানকেইখন পাই যাব। আৰু ইয়াতকে ওপৰত যিহেতু দোকান নাই, গতিকে আমিও ইয়াৰ পৰা কিবা কিবি খোৱা বস্তু লৈ লওঁ, তাৰপিছত আৰু 500 মিটাৰমান গলেহে একদম পাহাৰৰ ওপৰত থকা মন্দিৰটো গৈ পাম। আৰু আপুনি যদি কেদাৰনাথত যদি যাম বুলি ভাবি আছে, তেতিয়াহ'লে এই পাহাৰখনত 2 বাৰমান প্ৰেক্টিছ কৰি যাব পাৰে, মানে এনেকুৱা ধৰণৰ কেদাৰনাথৰ পাহাৰ। আৰু কেদাৰনাথত যোৱা বেছিভাগ মানুহৰে এটা ভুল হয়, মানে সেই পাহাড়খনৰ প্ৰথম 7 কিলোমিটাৰ ৰাস্তাটো বেছি ওখ নহয়, তো সেইবাবে পুৰা স্পীডত খোজকাঢ়ে মানুহবিলাকে, কিন্তু পিছৰ 16 কিলোমিটাৰ ৰাস্তাটো গোটেই পাহাৰতে উঠি যাব লাগে না, তো তেতিয়া মানে বহুত ভাগৰ লাগি যায়। তো সেইবাবে আৰম্ভণিৰ পৰা এটা লিমিট স্পীডত খোজকাঢ়িব যদি আপোনালোকে যায় আৰু কেতিয়াবা। তো এইখন পাহাৰতে গোটেই ভাগৰ নালাগা নহয়, কিন্তু পৰিৱেশটো ইমান ধুনীয়া নহয়, আপুনি ভাগৰটো পাহৰি যাব ইয়াত আহিলে। আৰু পাহাৰৰ ওপৰত যদি পৰিৱেশ বুলি ক'ব যায়, তো এনেকুৱা ধৰণৰ এটা পৰিৱেশ দেখা পাব, মানে চাওক না কি ধুনীয়া লাগিছে। আৰু ইয়াত যদি পকী চিৰি বুলি যদি ক'ব যায়, তো সেই শিলটোৰ পৰা আৰু চিৰি খতম, মানে চিৰি নাই আৰু। তো সেই
এইখিনিলৈকে পকি চিৰি আছিল কিন্তু এইবিলাক গোটে মাটি মানে বৰ্তমান প্ৰব্লেম এখন হয় কিন্তু বাৰিষা সময়ত এইবিলাকত প্ৰব্লেম হৈ যাব আৰু কিছু ওপৰততো ৰাস্তাই নাই বুলি ক'ব পাৰি মানে এনেকুৱা শিলৰ মাজে মাজে কিছু দূৰ ওপৰত উঠি গ'লেহে আমি মেইন মন্দিৰটো গৈ পাম মানে ইমান সহজ নহয় ইয়াৰ আহাটো আৰু যিটোৱে কোৱা মতে ইয়াৰ যিখিনি লোকেল গাঁৱৰ ল'ৰা আছে আৰু ক'ৰবাত যদি ইণ্টাৰভিউ যদি দিব যায় ইয়াত প্ৰথমতে দৌৰি লৈ ন এই পাহাৰখনৰ ওপৰত যে এনেকৈ নামা সেইটো মানে প্ৰেক্টিচ কৰে এওঁলোকে তো বেছি নহ'লেও দিনটোত যদি একবাৰ কোনোবাই যদি দৌৰি উঠানোমা যদি কৰে ইয়াত তো ৰানিঙৰ এক্সিডেণ্ট মাৰিব সেইটো মানে একদম চিয়ৰ আৰু একেবাৰে ওপৰত যিটো পাৰ্বতী মন্দিৰ আছে তো সেই মন্দিৰটো পোৱাৰ আগতে ইয়াত এটা কাৰ্তিক মন্দিৰ পাব আপোনালোকে তো সন্মুখত এইটোৱে হৈছে কাৰ্তিক মন্দিৰ মানে আপোনালোকে পাৰ্বতী পাহাৰত আহিলে এই মন্দিৰটোতো ধুনীয়াকৈ পূজা কৰিব পাৰিব আৰু শেষত সেনেকুৱা কেইটামান চিৰি পাব তো এই চিৰিকেইটা উঠি যোৱাৰ পিছত মেইন মন্দিৰটো গৈ পাব আপোনালোকে তো ইয়াতকৈ আৰু ওপৰত চেণ্ডেল নিব নোৱাৰে তো ইয়াত চেণ্ডেলটো ধুনীয়াকৈ খুলি থৈ দিয়ক তাৰপিছত এই চিৰিটো দি ওপৰত উঠি যোৱাৰ লগে লগে এটা ধুনীয়া নাজাৰাও আপোনালোকে দেখা পাব আৰু মেইন মন্দিৰটো দেখা পাব আৰু যদি আপুনি পাৰ্বতী পাহাৰত আহিব নাই তেতিয়াহ'লে এটা ভিউ চাবৰ কাৰণে ৰেডি হৈ যাওক তো ৰেডি 1, 2, 3 আৰু সন্মুখত চাওক কি এক ধুনীয়া পৰিৱেশ মানে অলপমান কুঁৱলী টাইপ হৈ আছে না তো বহুত ভাল লাগিছে পৰিৱেশটো দেখি ইয়াৰ আৰু বৰ্তমান যেনেকুৱা আপোনালোকে এটা ভিউ দেখি আছে তলত তো ৰাতিপুৱা আহিলে ইয়াতকৈ আৰু অলপমান বেছি ভাল লাগে মানে যদি অলপ কষ্ট কৰি 5টামান বজাত ইয়াত আহি পোৱা যায় তো তেতিয়া ৰাতিপুৱা মানে সেই সূৰ্য উদয়ৰ সময়ৰ মানে পৰিৱেশটো বহুত ধুনীয়া হয় ইয়াত তলত কুঁৱলী থাকে সূৰ্যটো এনেকৈ ওলাই থাকে তো তেতিয়া মানে বহুত ধুনীয়া হয় ইয়াৰ পৰিৱেশটো আৰু এইটো হৈছে মেইন পাৰ্বতী মন্দিৰ তো ইয়াৰ কাষত এটা মানে গণেশ মন্দিৰ আছে ইয়াত তো পাহাৰৰ ওপৰত ইয়াত দুটাকৈ মন্দিৰ আছে এটা হৈছে পাৰ্বতী মন্দিৰ আৰু ইয়াৰ পিছপিনে এইটো হৈছে গণেশ মন্দিৰ আৰু সেই গণেশ মন্দিৰৰ কাষত থকা শিলটোৰে যদি এনেকৈ সেই ওপৰলৈকে উঠি যায় তো পাৰ্বতী পাহাৰৰ সকলোতকৈ ওখ ঠাই হৈছে এইখিনি ঠাই তো বৰ্তমান যিটো আৰু মই পাৰ্বতী পাহাৰৰ সকলোতকৈ ওখ ঠাইত আছোঁ মানে ইয়াতকৈ আৰু ওখ নাই ন নাই ইয়াতকৈ ওখ নাই আৰু এইখিনি ইয়াৰ পৰা বকো নহয় গোটেই অসমখনে দেখা পায় বুলি ক'ব তো গোটেই অসমখন আপোনালোকে দেখা নাপায় কিন্তু যিখিনি বস্তু দেখা পায় আৰু ওপৰৰ পৰা তো আপোনালোকৰ সেইখিনিয়ে বহুত ভাল লাগি যাব গতিকে সময় পালে একবাৰ আহি যাব পাৰ্বতী পাহাৰত আৰু যোৱাবাৰ আহোঁতে এটা কথা লক্ষ্য কৰিছিলোঁ মানে ইয়াত উঠি থাকোঁতে যিটো ভাগৰ লাগে নহয় তো পাহাৰৰ একেবাৰে ওপৰত উঠি অহাৰ পিছত গোটেই ভাগৰ শেষ হৈ যায় মানে এইটোৱে এটা ভগৱানৰ মাহাত্য বুলি ক'ব পাৰি আৰু ইয়াৰ পৰা এইটো চাইডেৰে এই ৰাস্তাটো যদি দেখিছে এনেকৈ তলতো নামি যাব পাৰি আৰু ইয়াতে ইচ্ছা কৰিলে আপোনালোকে এনেকৈ তলতো নামি যাব পাৰে মানে তলত এটা সুৰংগ আছে কিন্তু সেই সুৰংগটো চাব যাওঁতে বি কেয়াৰফুল কাৰণ ইয়াত চিৰি টাইপ নাই না তো কিবা কাৰণে ভৰিখন যদি পিছলি যাব লাগিল তো ক'ত গৈ পাব কোনো আটা পাটাই নাই মানে আপোনাক বিচাৰি নাপাব আৰু তলত নামি অহাটো ইমান সহজ নহয় বহুত ট্ৰিক্সি মানে সৰু ল'ৰা ছোৱালীক যদি লগত লৈ আহে নহয় তো ইয়াত অহা কথাটো আপোনালোকে চিন্তাই নকৰিব আৰু এইবিলাক ঠাইত আহিলে আপোনালোকে জছটো বেছি নেদেখাব কাৰণ অলপমান যদি গণ্ডগোল মানে কিবা এটা যদি মিষ্টেক হ'ব লাগিল নহয় তো ক'ত গৈ পাব কোনো আটা পাটাই নাপাব কোনেও যোৱাবাৰ আহোঁতে ইপিনেদি এটা ৰাস্তা আছিল এনেকৈ সেই সুৰংগটোত যোৱা কিন্তু এইবাৰ কি কাৰণত বা বন্ধ কৰি দিছে ৰাস্তা তো ডাইৰেক্ট বন্ধ কৰি দিয়া নাই কিন্তু এইবিলাক দেখিছে নহয় গছ গছনি কিবা কিবি এনেকৈ পেলাই থৈ দিছে নহয় তো ইয়াত যাব নোৱাৰি মানে বৰ্তমান যিটো যাব পাৰি নেকি নাই নাই ইমান ৰিস্ক নলয়ে ভাল ইমান ৰিস্ক নলয় ইয়াতে সমাপ্ত তো ইয়াৰ পৰা কিবা কাৰণত একবাৰ পৰি যাব লাগিলে একবাৰ দহটো চাওক মানে ক'ত গৈ পাব কোনো আটা পাটাই নাই গতিকে ইমান ৰিস্ক লোৱাটো ঠিক নহয় তো এইবিলাক ঠাইত নামি যাওঁতে যিমান সহজ উঠাটো তাতকৈ বেছি টান মানে উঠাটোহে বেছি মেইনলি ৰিস্কি তো ময়ো নামতে ইজিলি এনেকৈ নামি গ'লোঁ কিন্তু এতিয়া উঠোতেহে মানে মেইন কষ্ট হৈ আছে তো ছাকচেছফুলি ওপৰত আহি পালোঁ আৰু ইয়াত মানে ৰাতিপুৱাহে একবাৰ আহিব ইচ্ছা আছিল মানে সেই সূৰ্য উদয় হোৱাৰ সময়ত ৰাতিপুৱাৰ পৰিৱেশটো বহুত ধুনীয়া হয় না তো সেই পৰিৱেশটো চাব বহুত ইচ্ছা আছিল তো একবাৰ আহিব লাগিব ইয়াত আৰু বৰ্তমান যদিও আপোনালোকে ইয়াত মানুহ খুব কমকৈ দেখা পাই আছে তো ইয়াত গৰু বিহুৰ দিনাখন বহুত মানুহ আৰু সেইদিনাখন এইবিলাক ঠাইত ইমান মানুহ হয় যে কিছুমানে বোলে সেইটো চাইডেৰেহে এনেকৈ মানে একপাক ঘূৰি ঘূৰি এনেকৈহে মানে মন্দিৰটোৰ ওপৰত যায় তো এনেদৰে আমি ছাকচেছফুলি তলত আহি পালোঁ আৰু আপুনিও যদি টিভি ফ্ৰিজ মোবাইল ইলেক্ট্ৰনিক্স যিকোনো যদি বস্তু কিনিব বিচাৰে তেতিয়াহ'লে যিটোৰ দোকানত যাব পাৰে কি নাম আছিল দোকানখনত যিটো ইলেক্ট্ৰনিক এণ্ড মোবাইল তো বকো বজাৰতে আছে আপোনালোকে যাব আৰু স্ক্ৰীণত ফোন নম্বৰ দি দিছোঁ আপোনালোকে যোগাযোগ কৰিব পাৰে